আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আঞ্চলিক আরবিতে প্রচলিত ভুল সংশোধন করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকুন আরও বোনাস পয়েন্ট হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা আরবি বানানসহ শিখতে পারবেন তাই আমার চ্যানেলের সাথেই থাকুন লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে চলুন শুরু করি আজকের ভিডিও সব মাল নামাও আরবিতে হবে কুল্লো আগ্রাদ নাজ্জেল কুল্ল আগ্রাদ নাজ্জেল কুল্লো অর্থ সব আগ্রাদ মালামাল নাজ্জেল অর্থ নামানো আস্তে আস্তে নামাও বুঝেছো এখানে লিখেছে শোয়াই শোয়াই নাজ্জেল মালুম আসলে শোয়াই শোয়াই না বলে আমরা যদি এভাবে বলি নাজ্জেল বিশ অর্থ আস্তে আস্তে নামাও তাহলে এটা খুবই ভালো হয় এইভাবেই অ্যারাবেনরা বলে। শোয়াই শোয়াই তারা কম বলে বলে বিশ্বয়েশ অর্থ আস্তে। নাজ্জেল অর্থ নামানো আর মালুম অর্থ বুঝতে পারা তার পরিবর্তে বলতে পারেন আফাম আরএফ অথবা তা আরএফ দুইজন লোক এখানে কেন আরবিতে ইতনিন নফর লেশ হিনা অর্থ দুইজন লোক এখানে কেন ইথনেইন অর্থ দুই নফর অর্থ লোক লেশ অর্থ কেন হিনা অর্থ এখানে আমি বলছি একজন আসতেন এখানে লিখেছে আনাগুল আনা গুল ইজি এটা আসলে সঠিক নয় এভাবে বললে অনেক ভালো হয় আগুল তাল অর্থ আমি বলছি আসতে আগুল অর্থ আমি বলছি তাল অর্থ আসতে আমি তোমাকে বলেছি এখানে লিখেছে আনাগুল ইনতা এখানে আলাদা আলাদা বলেছে এখানে এভাবে বললে বাক্যটা সুন্দর হয় এবং অ্যারাবিয়ানরা এভাবেই বলে আনা গুল্লাক আনা গুল্লাক অর্থ আমি তোমাকে বলেছি আনা অর্থ আমি গুল অর্থ বলা আর গুল্লাক অর্থ তোমাকে বলেছি এর পরের বাক্য কতজন লোক এখানে আছে আরবিতে লিখেছে কাম নফর ফি হিনি বাক্যটা এভাবে বললে কেমন হয় আসলেই ভালো হয় বাক্যটা এভাবে বললে ভালো হয় কাম নফর মজুদ হিনা অথবা কাম আশখাস, মজুদিন কাম আশখাস মজুদ হিনা অথবা কাম নফর মজুদ ন এখানে কাম অর্থ কথ নফর অর্থ লোক মজুদ অর্থ হাজির আছে বা উপস্থিত আছে হিনা অর্থ এখানে আর এখানে আশখাস অর্থ ব্যক্তি শাক্স অর্থ ব্যক্তি আর বহু বছনে আশখাস আর মৌজুদ অর্থ উপস্থিত বা হাজির আছে এখানে পাঁচজন লোক আছেন। লিখেছে খামসা নফর মজুদ হেনে আপনারা বলবেন হিনাক খামসা নফর মজুদ হিনাক খামসা নফর মজুদ অর্থ এখানে পাঁচজন লোক আছে হিনাক অর্থ এখানে আর খামসা অর্থ পাঁচ নফর লোক মজুদ অর্থ হাজির বাকি লোক কোথায় লিখেছে ওয়েন বাকি নফর আসলে ব্যাকুরা ঠিক আছে ওয়েন বাকি নফর ওয়েন অর্থ কোথায় বাকি অর্থ বাকি বা অবশিষ্ট নফর অর্থ লোক কিছু লোক রুমে আছে লিখেছে সোয়াই নফর মজুদ গুরফা সোয়াই নফর মজুদ গুরফা আবার যদি এভাবে বলেন বাদ নফর ফিয়াল গুরফা বাদ নফর ফিয়াল গুরফা অর্থ কিছু লোক রুমে আছে এখানে বাদ অর্থ পরে বা কিছু নফর অর্থ লোক ফি আছে আল গুরফা অর্থ রুম বা কক্ষ কেন রুমে আছে লেশ মজুদ গুরফা কাজের সময় রুমে আছে তাহলে তো প্রশ্ন করবে যে কেন রুমে আসে আরবিতে লেশ মজুদ গুরফা লেশ বাক্যটা এভাবে বললে হবে লেশ ফি আল গুরফা লেস ফি আল গুরফা কেন রুমে আসে এখানে লেশ অর্থ কেন ফি আসে আল গুরফা অর্থ রুম পরের বাক্য আমি সাই লিখেছে আনা এবি সাই আসলে বাক্যটা ভুল আনা অর্থ আমি এবি অর্থ প্রয়োজন সাই অর্থ চা এখানে সঠিকটা বললে হবে উরিদ সাই উরিদ সাই অথবা আবগা সাই উরিদ অর্থ আমি আবার আবগা অর্থ আমি অর্থ সা তোমার রুম এলোমেলো কেন লিখেছে লেশ কিদা কিদা ইনতা গুরফা বাক্যটি যদি এইভাবে বলেন আরও ভালো হয় লেশ কিদা কিদা গুরফাক অর্থ তোমার রুম এলোমেলো কেন লেশ অর্থ কেন কিদা কিদা অর্থ এলোমেলো আর গুরফা অর্থ রুম গুরফাক অর্থ তোমার রুম এখানে লিখেছে ইনতা গুরফা ইনতা গুরফার পরিবর্তে আমরা বলবো গুরফাক এই কাপ যে শেষে আছে ক এই ক হচ্ছে তোমার বা ইনতা গুর গুরফাক অর্থ তোমার রুম আশা করি বুঝতে পারছেন এখানে বেশি কথা বলা নিষেধ লিখেছে হিনি গিরগির মাম ন যদি আপনারা এইভাবে বলেন বাক্যটা সুন্দর হবে এবং সঠিক হবে মাম ন কালাম কেতির মাম্ন কালাম কেতির হিনা অর্থ এখানে বেশি কথা বলা নিষেধ অথবা বলতে পারবেন লাত লাতকাল্লাম কেতির অর্থ বেশি কথা বলো না লাত কাল্লাম কেতির অর্থ বেশি কথা বলো না মাম্ন অর্থ নিষেধ কালাম কথা কেতির অর্থ অনেক বা বেশি এখানে কাসির হয় সা কে তার উচ্চারণ করে তা তাইলে হবে কাশিরের জায়গায় কেতির আমি আসব তোমার সাথে লিখেছে আনা ইজি সাওয়া সাওয়া আসলে বাক্যটা এইভাবে হবে আনা বাজি মাক আনা বাজি মাক আমরা সাওয়া সাওয়া না বলে বলবো মা আ মা আ অর্থ সাথে আর মা অর্থ তোমার সাথে ছোট্ট একটা শব্দ ছোট্ট একটা শব্দ সাওয়া সাওয়া পরিবর্তে আমরা লিখবো মাক মা এক অর্থ তোমার সাথে আর সাওয়া ইন্তা অর্থ তোমার সাথে সাওয়া সাওয়া পরিবর্তে আমরা লিখব মা এখানে আনা অর্থ আমি আর ইজি অর্থ আসা এখানে ইজির আগে একটা বা যুক্ত করা হয়েছে এটা ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আর মা অর্থ সাথে আর মা অর্থ তোমার সাথে তোমার সাথে কে যাবে লিখেছে মিন রোহ ইন্তা সাওয়া সাওয়া মিন রোহ ইন্তা সাওয়া সাওয়া এটা সঠিক রূপ না সঠিক ভাবে বলতে হলে বলতে হবে মিন মিন মাক রোহ মাক। এখানে ইনতা হওয়ার পরিবর্তে বলবেন মাক বড় শব্দের পরিবর্তে আমরা ছোট্ট একটা শব্দ দিয়ে ব্যবহার করব। মাক মাক শব্দ আমরা ইনতা হওয়ার পরিবর্তে ব্যবহার করব রোহ অর্থ যাওয়া আর বা রোহ অর্থ যাবে তোমার কাজ নেই মাফি সগোল ইনতা লিখেছে মাফি সগোল ইনতা এখানে হবে মা ইন্দাক সগোল মা ইন্দাক সগোল মা ইন্দাক অর্থ তোমার কাছে নাই সুগোল অর্থ কাজ সুগোল অর্থ কাজ তাহলে পুরো বাক্যটা অর্থ দাঁড়াই তোমার কাছে কাজ নাই মা ইন্দাক সুগোল তুমি কি চাও লিখেছে ইন্তা এস এ বি আসলে বাক্যটা ভুল বলতে হবে এস তাবি অথবা এস তুরিদ এ বি অর্থ আমি চাই আর তাবি অর্থ তুমি চাও তাহলে তুমির ক্ষেত্রে হবে ইন্তা এস তাবি অথবা বলতে হবে ইন্তা এস তুরিদ উরিদ অর্থ আমি চাই তুরিদ অর্থ তুমি চাও আমরা যারা ভাষা শেখাচ্ছি তারা যদি এভাবে ভুল করি আর যারা শিখছে তারা কি করবে প্রশ্ন হচ্ছে এটা এখানে বাংলা বাক্যটাও ভুল করছে তাহলে এটা কিভাবে আমি চিনি ছাড়া চা চাই এটা আরবিতে লিখেছে আনা এবি সাই বেদিন সুকার ঠিক আছে আনা আবি সাই বিদুন সুকা অর্থ আমি চিনি ছাড়া চা চাই আনা আমি আবি অর্থ আমি চাই আর সাই অর্থ চা বিদুন অর্থ ব্যতীত বা ছাড়া সুকার অর্থ চিনি আমি তিন পিস চাই লিখেছে আনা তালাতা হাব্বা এটা বলতে পারেন আনা উরিদ তালাতা হাব্বা আমি তিন পিস চাই উরিদ অর্থ আমি চাই আর তালাতা অর্থ তিন হাব্বা অর্থ টুকরা বা পিস এখন তুমি বাহিরে যাও লিখেছে আলহিন ইনতা রোহ বাররা কিন্তু অ্যারাবিয়ানরা বলে এইভাবে আলহিন এতলা বার আলহিন এতলা বার অর্থ এখন তুমি বাহিরে যাও এখানে আলহিন অর্থ এখন এতলা বার অর্থ বাহিরে যাও তুমি খুব ভালো লোক লিখেছে ইনতা মিয়া মিয়া নফর বাক্যরা এভাবে ঘুষিয়ে বললে ভাই ইনতা নফর কোয়েস অথবা ইনতা নফর মিয়া মিয়া এভাবে বললে ভালো হয় কিন্তু সেখানে বাক্যটা গুসিয়ে লিখে নাই ইন্তা অর্থ তুমি নফর লোক কোয়েস অর্থ ভালো আর মিয়ামে অর্থ ভালো আমি একটু পরে আসছি আনা ইজি বাদ শোয়াই আনা ইজি বাদ শোয়াই অর্থ আমি একটু পরে আসছি আনা আমি ইজি অর্থ আসছি বাদ পরে শোয়াই অর্থ একটু ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে কারণ কিছু ভুল সংশোধন আমি দেখাইছি এই ভিডিওতে তাই ভিডিওটি যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট করে সাঁতেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি